ইউটিউব বাই এন্টারটেইনমেন্ট বক্স কম্পিটিশন প্রেজেন্ট পাপ্পা জি বল পাপ্পা জি জি পাপ্পা তুমি কি হে মুমে জবান নিয়ে যা জলদি যা। তো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। তো কিছুক্ষণ আগে আমি বর্মন মিউজিকের ফিটিংসের ভিডিও দিমান্তে দিয়েছিলাম আর বলেছিলাম যে টাইটানিক মিউজিকও এসে গেছে, পাওয়ার মিউজিক এসে গেছে, আরও কিছু কিছু সেটআপ এসছে, কিন্তু অতিরিক্ত খুবই গরম, তো বাইরে বেরোনো যাচ্ছে না, হাঁটতেও পারছি না, খুব কষ্টের মধ্যে ভিডিও বানাচ্ছি। আর উড়িষ্যার দিকটা জানো প্রচুর গরম, তো তার মধ্যেও জাস্ট এসছি তোমাদেরকে আপডেট দেবো বলে। তো আমি যদি আপডেট না দিতে পারি তো চেষ্টা করবো যতটা পাচ্ছি, তার জন্যে কাছাকাছি যেগুলো আছে তবুও অনেকটা দূরে দূরে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এরকম দূরে দূরে সব সেট আপ আছে, তো তাই মোটামুটি আস্তে আস্তে করে আপডেট দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিক ফিটিংস চলছে, অলরেডি 4:03 উঠে গেছে আর মেশিনের ওপর মানে গাড়ির ওপর এমপ্লিগুলো রাখা আছে, আর এই পাশে আছে র্যাকগুলো পড়ে আছে, আর এখানে এই যে মিঠু দা দুষ্টু দা সবাই কাজ করছে, এই অবস্থাও খারাপ, কয়েকদিন কম্পিটিশন করছে জানো সবাই, তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ছোটো ছোটো করে ক্লিপ করে তোমাদের দেখাচ্ছি, আর প্রত্যেকটা সেট আপ যখন বাজবে তখন তোমাদেরকে আমি আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো কাজ থেকে গিয়ে তোমাদের একটা লুকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এরপরে পাওয়ার মিউজিক আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। মিটটা তুলবে তার জন্য ফ্রন্টটা গাড়ির দিকে ঘোরানো আছে, তো তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক করে। তো মোটামুটি ওভারঅল এই লুকটা এসছে। চলো এরপরে আর কি সেটআপ আছে, বলছে মঞ্জুশ্রী আছে এর কাছাকাছি, তো চেষ্টা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম টাইটানিক মিউজিকের পরে একটা সেটআপ আছে, তো যতদূর সম্ভব এটা মঞ্জুশ্রী মিউজিকই আছে। তো আমি সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ এটা মঞ্জুশ্রী মিউজিক আছে। তো অলরেডি 4:03 উঠে গেছে, একে একে করে সব সেট আপই বাজতে চেষ্টা করবো, যটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো শরীরও খারাপ, এত গরমে ছুটে ছুটে ভিডিও করাও যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। এখানে র্যাকগুলো রাখা আছে, দেখতে পাচ্ছ এখানে একটা বেশ রাতে সুন্দর একটা র্যালি হবে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তার কাজও চলছে, খুব সুন্দর একটা লাইট শো হয়। আমি গতবারে এসেছিলাম দেখেছিলাম, তো সেই হিসাবে এবছরও খুব সুন্দর একটা লাইট শো রেডি করছে, এই যে দাদারা কাজ করছে। চলো কেমন কি লাইট শো হয় বা কেমন কি বাজে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, আর এরপরে যাচ্ছি পাওয়ার মিউজিকের কাছে। তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, চলো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ফাইনালি পাওয়ারের কাছে চলে এসেছি, অলরেডি 4:03 উঠে গেছে, তো আস্তে আস্তে কাজ চলছে। তো যতদূর সম্ভব এখানে 20 পিসই মাল উঠবে, ঠিক আছে? মানে যেরকম দুটো ভ্যানে মানে দেখেছিলে তোমরা ইঞ্জিন রিক্সাতে, তো সেইভাবে দুটো রিক্সাতেই হবে মোটামুটি। তো চলো আমি তোমাদেরকে কাছ থেকে গিয়ে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, আর এই গাড়িতেই মাল আছে, তো এক এক করে নামিয়ে এখানে তুলছে, ঠিক আছে? ওপরে এমপ্লিগুলো আছে, তো 20টাও হয়তো 20টা মাল উঠতেও পারে না উঠতে পারে, এখনও কনফার্ম নয়, এখনও জিজ্ঞেস করছি অনেকেই, ঠিকঠাক বলছেও না। তো যে যার কাজ করছে তো কাজের মধ্যে বারবার একই কথা জিজ্ঞেস করাটাও উচিত হবে না,
তো যাই হোক, ফাইনালি যখন টেস্টিং হবে আমি তার আপডেট দিয়ে দেবো তোমাদেরকে। কী মাল উঠছে মানে যখন টেস্টিং হবে তার ভিডিও আমি দেবো, তখনই বুঝতে পারবে যে কী মাল রেডি হয়েছে বা পারমে যে কী নিয়ে কম্পিটিশান করতে যাচ্ছে। তো এই হচ্ছে লুক, দেখতে পাচ্ছ খাবার। আর তো অবশ্যই সব ভিডিও আসবে একটা একটা করে, চেষ্টা করবো সব ভিডিও দেওয়ার জন্য টেস্টিংয়ে। তো পুরো কন্টিনিউ দেখতে থাকো। তোলা হয়ে গেছে চারটে, চার নম্বর মিডি উঠছে। তো গাড়িতে মিটগুলো আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখানে ভিডিওটা শেষ করছি। তো আস্তে আস্তে করে টেস্টিং ভিডিও আমি দিতে থাকবো, অবশ্যই চ্যানেলে চোখ রাখো। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, বাই।